হ্যালো এভরিওয়ান, প্রায় 1.5 মাস পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ আমি একটা দারুণ জায়গায় খেতে গেছিলাম, অ্যাবসলুট বারবিকিউ। খুব রিসেন্টলি আউটলেটটা কলকাতায় খুলেছে, এর আগে অনেক স্টেটে আছে, বাট ওয়েস্ট বেঙ্গলে প্রথমে আউটলেটটা খুললে সল্টলেক সেক্টর 5 কলকাতায়। তো খুব একটা ফেয়ার প্রাইস রেঞ্জ, 750-এর মধ্যে খুব ভ্যারাইটি রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে, মানে যেরকম চিকেন, মাটন, আরো অনেক নন ভেজ ডিশ যেগুলো হয়তো অন্য জায়গায় পাওয়াই যায় না, তো এখানে সেগুলো পাওয়া যাচ্ছে। তো ডাইরেক্টলি ভিডিওতে আপনারা দেখে নিন কি কি পাওয়া যাচ্ছে ওখানে। ভালো দিয়েছে ভাই, একটু সব দেখি। এটা এমু এক না ভাই, সব দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি বলছে? হ্যাঁ, ইয়ে বলা পেকিং ডাকবে। এখানে আবার অনেক রকমের বারবিকিউ আছে। এখানে দেখতে পাচ্ছি প্রন আছে, চিকেন আছে, এইটা কি মনে হয় ফিশ, এটা তো 3 রকমের বারবিকিউ দিয়েছে। এখানে আমরা ফিশ নিলাম, চিকেন নিলাম, প্রন নিলাম, কিছুক্ষণের মধ্যে র্যাবিটের র্যাবিট মিট, এদিকে শার্কের মিট, এগুলো আসবে একটু পরে। এটা 5 রকমের ডিশ নিয়েছি। এটা নিলাম র্যাবিট, এটা শার্ক, এটা কোয়েল, এটা এমু, আর এটা ডাক। এটা লাইভ কাউন্টার থেকে এগুলো মানে আগে বলে দিয়ে আসতে হচ্ছে কি কি নিতে পারবো আমরা, তো তারপর এইখানে ওরা সার্ভ করে দিয়ে যাচ্ছে। এটা শার্ক নিচ্ছি, শার্কটাই মানে প্রথমবার আমি ট্রাই করছি। যেরকম এটা একটু অন্যরকম দেখা যায়, মানে এখানে কোথায় বেশি এই যে এটা শার্ক এখানে এনে এটা পানি ট্রাই করো, একটু হালকা কালো রান্না খেতে খুব ভালো, কিন্তু বোনস অনেক বেশি, এই জন্য খুব প্রবলেম হয়। এমনি বাড়িটা খেতে খুব ভালো, আমি এমনিটাও ট্রাই করিনি। এমনি মিটটা একটু শক্ত, বাট এমনি ভালো টেস্ট, এমনি টেস্ট ভালো আছে, মানে একটু শক্ত। ডাকটা ট্রাই করি, ডাকটা আমি একবার বাড়িতেও খেয়েছিলাম, তো এখানে মনে মনে হয় টেস্ট তো আলাদা হবেই। ডাকটা ভালো, অ্যাকচুয়ালি ডাকটা ভালো। এটা আমরা মেন কোর্স নিলাম, এখানে মাটন আছে, এখানে দই বড়া আছে,
পাস্তা আর একটা কর্ন নিয়েছি। এইখানে আছে নন মাটন রাইস একটু আর এইদিকে চিকেন, আর এইদিকেও সেমি আছে। আমি ডেজার্ট নিয়ে এলাম, ডেজার্টের অনেক ভ্যারাইটি আছে ওখানটা, এইগুলো আমার ইউনিক লাগলো। জেলি টাইপের, এটা আমি কোথাও দেখিনি, এখানেই মানে ফার্স্ট দেখলাম। আর এখানে ওখানে আইসক্রিমও দিচ্ছিলো, বাট আইসক্রিম আমি খাই না বলে নিলাম না। আর এখানে অনেক ভ্যারাইটি আছে, কেকের অনেক ভ্যারাইটি আছে, ভ্যারাইটি ছিল। তো একটা একটা করে টেস্ট করে দেখি কীরকম লাগে। ফুড ভ্যারাইটি দেখে আশা করি আপনাদের ভালোই লেগেছে অ্যাবসলিউট বারবিকিউ। শেষ করার আগে দুটো পয়েন্ট বলে দিই। এক নম্বর হলো, এখানে যে লাঞ্চের ইন্টারভাল মানে বাফেটের ইন্টারভাল সেটা হলো 2 ঘন্টা, আর স্লট যদি আপনি ইচ্ছা মতো বুক করতে চান তাহলে আমি বলবো 4 দিন আগের থেকে বুক করুন, নয়তো ইচ্ছা মতো স্লট পাবেন না। আর দ্বিতীয় নম্বর হলো, আর ডাইন আউট পেমেন্ট যদি আপনি করেন তাহলে 10% মতো ডিসকাউন্ট পাবেন, যেটা আর কি আমরা পেয়েছিলাম, একটুখানি কম হয়েছিল আমাদের টোটাল বিলে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলি তো আমি 10/9 দেবো, কারণ একটা ছোট্ট ইস্যু মানে যেটা আমার একটু একটু ইরিটেটিং লেগেছিলো, সেটা হলো ওখানে লাইভ কাউন্টারে যখন আমরা খাবার অর্ডার দিয়ে আসছিলাম, মানে যেখানে এই নন ভেজ ইউনিক ডিশগুলো পাওয়া যায়, তো ওরা যখন সার্ভ করছিলো তো সেখান থেকে প্রায় 15-20 মিনিট পর ওরা সার্ভ করছিলো, তো সেটা একটু একটু প্রবলেম ডিস্টার্বিং। তো এছাড়া আমার খাবার দাবার খুবই ভালো লেগেছে, ওখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো, ওখানে স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। তো আশা করি আপনাদের ভালোই লাগবে গেলে। যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ।